नमस्कार दर्शक काजेर सन्धाने थाका प्रत्येके आबार एकबार अभिनंदन आमादेर आजकेर नतून भिडियोते। सुप्रिय दर्शक, प्रत्येक दिनेर मतो आजके आमरा नतून एकटी जब नोटिफिकेशन निये आलोचना करब, जेटा देवा होयेछे नैशनल इन्स्टिट्यूट अफ ओपेन स्कूलिंग, जेटाके आमरा NIOS नामे परिचित। एबं एई NIOS थेके नतून एकटी विज्ञप्ति बेरियेछे जेखाने आपनादेर ग्रुप सी पोस्टे अनेक वैकेंसीते नियोग करा होच्छे। उच्च माध्यमिक पास होले आपनारा एप्लीकेशन करते पारबेन। आजकेर एई सम्पूर्ण भिडियोते किभाबे एप्लीकेशन करबेन, आपनारा प्लेस अफ पोस्टिंग एबं एग्जाम सेंटर कोथाय रखा हुआ है, प्रत्येक विषय नहीं आलोचना करब। एखे अपन डायरेक्ट रिक्रुटमेंट किन्तु होच्छे। जरा इंटरेस्टेड आछेन अवश्य सम्पूर्ण भिडियो जुड़े आमादेर संगे ही थाकबेन, ताहले ए नोटिफिकेशन संक्रांत प्रत्येक विषय अपना भालोभावे बुझते पारबेन। तो जाइ होक, एबार सरासरि चले जाब नोटिफिकेशन पेजे, सेखान थेके प्रत्येक विषय आलोचना करछि। तबे अवश्य परवर्तीते एई धरनेर इनफरमेशन पाओयार जन्य अवश्य स्क्रिने देखानो पद्धतिते निचेर लाल रंगेर सबस्क्राइब बाटने क्लिक करे पाशे आसा बेल बाटन करे राखबेन, ताहले परवर्ती प्रत्येकटि आपडेट्स आपनारा यथासमये पेये जाबेन। तो दर्शक, नोटिफिकेशन যাওয়ার আগে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু দেখে দিচ্ছি। যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের টার্মস এন্ড কন্ডিশন ম্যাচ করবে, তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা কিন্তু ওপেন করবেন। এবং এইভাবে একটি পেজ ওপেন হবার পর একটু নিচেই আপনারা চলে যাবেন। নিচেই চলে যাওয়ার পর অ্যাপ্লাই নাও বলে একটি অপশন আপনারা দেখতে পারবেন, এই লোগোটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনারা অনলাইন পোর্টালের মধ্যে গিয়ে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। তো চলুন এবার দেখে নিচ্ছি আমরা নোটিফিকেশনের মধ্যে ডিটেলস কি কি দেওয়া হয়েছে। এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি যেটি NIOS থেকে দেওয়া হয়েছে, এবং এই নোটিফিকেশন থেকে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। তাদের সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই নোটিফিকেশনটি উঠে এসছে। প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। পার্মানেন্ট পোস্টে এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে, এবং ভ্যাকেন্সি টেবিল থেকে প্রত্যেকটি ডিটেলস অবশ্যই আমরা আলোচনা করছি। তবে প্রথমেই বলে রাখছি, এখানে কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং এবং সিলেকশন প্রক্রিয়া যেহেতু ডাইরেক্ট হবে, আপনাদের ইন্টারভিউ অথবা একটি এক্সাম নেওয়া হবে, এবং সেই এক্সামের জন্য আপনাদের এক্সাম সেন্টার সংক্রান্ত কোনো বিষয় কিন্তু এই নোটিফিকেশনে মেনশন করা নেই। ভালোভাবে শুনবেন, যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন, আপনারা প্রত্যেকেই জানেন NIOS এর সেন্টার আমাদের ত্রিপুরা রাজ্য সহ অন্যান্য প্রত্যেকটি রাজ্যতে বিভিন্ন সেন্টার আছে, এবং সেই প্রত্যেকটি সেন্টারের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই রিক্রুটমেন্টগুলি হচ্ছে। তো যারাই অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের নিজস্ব লোকেশনে হয়তো বা এখানে পোস্টিং পেয়ে যেতে পারেন, সেটা পরবর্তীতে অবশ্যই অথরিটি আপনাকে জানিয়ে দেবে। এবং এক্সাম সেন্টার কিন্তু আপনার নিজস্ব স্টেটেই রাখা হতে পারে, সেটাও কিন্তু আপনারা পরবর্তী সময় জানবেন। যদি আপনারা এখানে অ্যাপ্লিকেশন করেন, তাহলে অবশ্যই ইনফরমেশনটি আপনারা পেয়ে যাবেন। এই নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ কিন্তু আপনাদের বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আছে, যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সির পোস্ট আছে। আমরা গ্রুপ এ এবং বিটা ছেড়ে দিচ্ছি। পোস্টগুলি অনেকটাই কম রাখা হয়েছে, এবং আপনাদের কিন্তু যোগ্যতাগুলি অনেক বেশি রাখা হয়েছে। তাই যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বিটেক করেছেন, তারা অবশ্যই দেখে নেবেন এ এবং বির মধ্যে আপনাদের অনেকগুলি পোস্ট আছে যেগুলিতে আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ করতে পারে। এবং একটু হায়ার এডুকেশন যারা করেছেন, আপনারা অবশ্যই এ এবং বিটা দেখে নিতে পারেন। আমরা সরাসরি আলোচনা করব গ্রুপ সি পোস্টে, যেটা নিয়োগ করা হচ্ছে 14 নম্বর সিরিয়ালে। এখানে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে 1 নম্বরে, যেখানে আপনাদের কিন্তু শূন্যপদ 4টি রাখা হয়েছে, এবং পে লেভেল দেখে নিন 25,000 টাকা করে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে 15 নম্বর রাখা হয়েছে স্টেনোগ্রাফার, এখানে কিন্তু আপনাদের 3টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবং সর্বশেষ যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু 36টি শূন্যপদ আপনাদের রাখা হয়েছে। স্যালারি পাবেন আপনারা কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 19,900 করে, এবং স্টেনোগ্রাফারের জন্য 25,000 টাকা করে। এবং অবশ্যই প্রত্যেকটি পোস্টে কিন্তু আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এখানে দেওয়া হয়েছে, এবং ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিও কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে। দেখে নিন এবার যোগ্যতা নিয়ে আলোচনা করব। প্রথম যে গ্রুপ সি পোস্ট রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, সেখানে কিন্তু যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, 27 বছরের মধ্যে হতে হবে, আপনাদের ইস্ট এবং বাকি ডিটেলসগুলি আমরা আগেই আলোচনা করেছি। এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিন, সিনিয়র সেকেন্ডারি ফ্রম এনি রিকগনাইজড বোর্ড, অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং সঙ্গে কিন্তু নোটিং এবং ড্রাফটিংয়ের নলেজ আপনাদের থাকতে হবে, তাহলে গুরুত্ব বেশি পাবেন। এবং পরবর্তীতে আপনাদের কিন্তু কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে হবে, এবং নলেজ থাকতে হবে হিন্দি এবং ইংলিশের ক্ষেত্রে, তাহলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটাই হচ্ছে আপনাদের যোগ্যতা। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য মেনলি রাখা হয়েছে আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট যে পোস্ট রাখা হয়েছে স্টেনোগ্রাফার, এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের এজ লিমিট 27 ইয়ার্স পর্যন্ত ম্যাক্সিমাম রাখা হয়েছে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যদি বলি, এখানেও কিন্তু আপনাদের সিনিয়র সেকেন্ডারি চাওয়া হয়েছে, এবং সঙ্গে অবশ্যই আপনাদের স্টেনোগ্রাফির উপর কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনাদের টাইপিং স্পিড কিন্তু এখানে দেখে নেবেন দেওয়া হয়েছে, 8000 কি ডিপ্রেশন কিন্তু আপনার থাকতে হবে পার হাওয়ার, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, না হলেও চলবে, 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই গুরুত্ব বেশি পাবেন, না থাকলেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি উপরের যোগ্যতাগুলি আপনাদের ম্যাচ করে। তারপর দেখে নিন 3 নম্বর যেটা রাখা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে এজ লিমিট রাখা হয়েছে 27 ইয়ার্স। এবং আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন যদি করতে চান, তাহলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি ফ্রম এ রিকগনাইজড বোর্ড, এবং সঙ্গে কিন্তু
আপনাদের 6000 কি ডিপ্রেশন পার হাওয়ার লাগবে টাইপিং স্পিডের ক্ষেত্রে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে হিন্দি এবং ইংলিশের ক্ষেত্রে তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিজারেবল কোয়ালিফিকেশনটা নিয়ে আলোচনা করছি না অবশ্যই আপনারা দেখে নেবেন এই ডিজারেবল কোয়ালিফিকেশন না হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার গুরুত্ব বেশি পাবেন অন্য ক্যান্ডিডেটদের তুলনায় এই হচ্ছে আপনাদের গ্রুপ সি পোস্টের তিনটি ভ্যাকেন্সির তিনটি যোগ্যতা এবং এসেনশিয়াল যা যা আছে প্রত্যেকটি বিষয় বলে দিলাম এবং আপনারা যদি কেউ মাস্টার ডিগ্রি করে থাকেন অথবা বিই বিটেক একটু হায়ার এডুকেশন করে থাকেন তাহলে অবশ্যই এ এবং বি গ্রুপের যে নিয়োগ প্রক্রিয়াটি চলছে সেইগুলো দেখতে পারেন এখানে আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ করলে সেগুলোও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন নোটিফিকেশনের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে অতি সহজেই আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন তারপর নিজেরা কিন্তু একবার দেখবেন ভ্যাকেন্সি সংক্রান্ত প্রত্যেকটি ইম্পর্টেন্ট ডিটেলস আলোচনা করার পর এবার দেখে নিন আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে কিন্তু অনলাইনে করতে হবে যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং প্রথমেই আপনাদেরকে দেখেছিলাম কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইন পোর্টালে গিয়ে আপনারা প্রত্যেকটি বিষয় পেয়ে যাবেন অবশ্যই দেখে দেখে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন তবে অবশ্যই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটটি লক্ষ্য রাখবেন 10th October 2021 এই ডেটের মধ্যে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে চার নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয়ে আপনারা অবশ্যই দেখবেন তবে যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কিন্তু একটা এক্সামিনেশন ফিস দিতে হবে যেটা গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এসসি এসটি ইডাব্লিউএস আছেন আপনারা কিন্তু 150 টাকা ফিস দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনটি করবেন আদার্স এবং ওবিসি যারা আছেন আপনারা কিন্তু 500 টাকা দিয়ে সেই অনলাইন অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে দর্শক আজকের নোটিফিকেশনের প্রত্যেকটি ইম্পর্টেন্ট ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময়টি দিয়ে আজকের ভিডিও দেখেছেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন বিদায় নিচ্ছি বন্ধু আজকের মতো শুভরাত্রি।